Hello people, once again welcome back to my channel Farhat Creatorima. আজকে আমি একদম সিম্পল ভাবে রেডি হয়েছি ফেয়ারওয়েল পার্টির জন্য। তো আমার কিছু ব্লগ বা ভিডিওর মাধ্যমে তোমরা জানোই যে আমি হোস্টেলে থাকি। তো আমাদের হোস্টেলের যে অ্যানেক্স বিল্ডিং আছে সেই বিল্ডিং এ আজকে আমাদের দিচ্ছে ফেয়ারওয়েল পার্টি। দেখতে দেখতে আমাদের দুটো বছর কেটে গেল আর মাস্টার্স ডিগ্রি প্রায় কমপ্লিট। আজকে আমি পড়েছি ডিপ গ্রিন কালার একটা চুড়িদার। তো অন্যান্য ইউটিউবারদের মতো আমি আমার ড্রেসের কোনো লিংক দিতে পারবো না, কারণ আমার পরা প্রত্যেকটা জামা আমার বাবা নিজে হাতে খুব যত্ন সহকারে তৈরি করে, আর সেটাই হয়েছে আমার ফেভারিট ড্রেস। যাই হোক, আমরা মোটামুটি ভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রুম থেকে। জুনিয়ররা আমাদের জন্য ফেয়ারওয়েল পার্টি রেখেছিল সেকেন্ড ফ্লোরে, তো আমরা নিচে সবার জন্য ওয়েট করছিলাম আর জুনিয়রদের ডাকার জন্য অপেক্ষা করছিলাম। তারপর জুনিয়ররা যখন আমাদের ডাকলো তখন আমরা একে একে উপরে যেতে লাগলাম। এরপর উপরে গিয়ে দেখি জুনিয়ররা আমাদের ওয়েলকামিং এর জন্য দাঁড়িয়েছিল আর আমাদের একটা গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করলো। আর এই সব দেখে মনটা প্রচুর ভারাক্রান্ত হয়ে উঠছিল, কারণ এই তো কদিন আগে আমরা নবীন বরণ দিয়ে ওদের বরণ করে নিয়েছিলাম হোস্টেলে, আর আজকে আমাদের বিদায় বেলা চলে এসেছে। হোস্টেল সম্পর্কে সবার এক্সপিরিয়েন্স একরকম থাকে না, কারোর খারাপ থাকে কারোর ভালো থাকে। আমার ধারণাটা খারাপ ভালো মিশিয়ে, একটা সময় যাদের আমি মুখটাও চিনতাম না এখন তারা আমার অনেক কাছের হয়ে গেছে, তারা হয়ে গেছে আমার ফ্যামিলির মতো। কখনো এমন ঘটনা হয়েছে যার জন্য পেটে খিল লাগা পর্যন্ত হেসেছি, আবার কখনো এমন হয়েছে হোস্টেলের অভিজ্ঞতায় যে ঘরে দরজা বন্ধ করে একাও থেকেছি। অনেক কিছু শিখিয়েছে এই হোস্টেল জীবন, যেমন আগে আমি বাড়ির মানুষের দু একটা ছোট বড় কথাই শুনতে পারতাম না, আর এখন হোস্টেলে গিয়ে যেখানে একসাথে 200টা মেয়ে, সেই 200টা মেয়ে 200টা রকম মাথা মেন্টালিটি নিয়ে চলতে হয়। আমার একজন প্রিয় মাস্টার মশাই একটা সময় বলতেন একবার হলেও হোস্টেলে মানুষের থাকা উচিত। মাস্টার মশাই সেই কথা তখন বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে তিনি কেন এরকম বলতেন। যাই হোক, আবেগবশত অনেক কথা বলে ফেললাম। এই দেখো, এই যে আমরা সব সিনিয়র একসাথে হয়েছি, আর আমাদের বোনেরা আমাদের জন্য অনেক সুন্দর করে ঘরটা সাজিয়েছে আমাদের ফেয়ারওয়েল পার্টির জন্য। এনজয় করেছো, সব করেছো, আর আমি সিরিয়াসলি লাস্ট আমি আগে যে অ্যানেক্সে যে ব্যাচে আমি ছিলাম, আমি জানি না মেবি এতটা ক্লোজ হতে পারিনি এজ গ্যাপের জন্য বা কিছু, তোমাদের সাথে যে ক্লোজনেসটা হয়েছে আর কার সাথে মনে হবে না। ঠিক আছে, আমি কেঁদে ফেলবো মনে হয়। তো তারপর এইভাবে বিভিন্ন আলোচনা আর গল্পের মাধ্যমে আমাদের ফেয়ারওয়েল পার্টি এগিয়ে চললো। তারপর প্রত্যেক জুনিয়র একে একে করে তাদের সিনিয়রদের দিল ছোট্ট কিউট একটা গিফট। এরপর জুনিয়ররা আমাদের জন্য একটা গেম প্ল্যান করে রেখেছিল, তারা চিটের মধ্যে বিভিন্ন জিনিস লিখে রেখেছিল আর সেটা অ্যাক্ট করতে হবে যার ভাগে যে চিটটা পড়বে, আর চিটটা তুলতে হবে একটা কাচের বাউল থেকে, এটাই ছিল একটা গেম। তারপর এই গেম শেষ হয়ে গেলে এবার হলো আমাদের খাবার দেওয়ার পালা। জুনিয়ররা আমাদের খেতে দিয়েছিল একটা করে ফ্রুটি, আর আমাদের জন্য এনেছিল চিকেন পাকোড়া। ফ্রুটি আর চিকেন পাকোড়া খেয়ে এইভাবে আমাদের শেষ হয়ে গেল ফেয়ারওয়েল পার্টি। আর ওই ছোট কিউট প্যাকেটের মধ্যে আমাদের জন্য জুনিয়ররা কি গিফট দিয়েছিল সেটা দেখার জন্য আমার মধ্যে অনেক কৌতূহল জাগছিল। তো আমি আর বেশিক্ষণ না দাঁড়িয়ে রুমে চলে গেছিলাম, আর ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো এটা আমি বিশ্বাস করি। আর তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর কোনো কিছু তোমাদের জানানোর থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও নতুন দেখে থাকলে ফারহাত কিউটোরিমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে জল খাবে, নিজের শরীরে যত্ন নেবে, আর ফারহাত কিউটোরিমা চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করে যাবে।